আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাক্তার ভাই ও বোনেরা, আপনারা আগামী 26 ফেব্রুয়ারি যারা 42তম স্পেশাল বিসিএস পরীক্ষাটা দিচ্ছেন তাদের জন্য শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আজকের এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে, আগামী অল্প কয়েকদিন সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে আপনি শেষ সময়ের প্রস্তুতিটা কিভাবে নেবেন এবং কিভাবে আপনার পরীক্ষার হল থেকে শুরু করে আপনার পরীক্ষার পূর্ববর্তী সময়ের প্রস্তুতি এবং ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটাতে কিভাবে ভালো করতে পারেন সেটা নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। শুরুতেই জানিয়ে রাখি যে বিসিএস পরীক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর যেহেতু ডাক্তারদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে 42তম বিসিএস এ, তো অনেক বেশি প্রতিযোগিতার মধ্যেও কিন্তু আপনাকে ভালো করার জন্য অবশ্যই প্রিলিতে ভালো করতে হবে। তো এজন্য 26 তারিখে যে পরীক্ষাটা হবে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার প্রস্তুতিটা নিতে হবে। তো আপনি যেন এই সময়ের মধ্যে আপনার প্রস্তুতিটাকে সবচেয়ে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন, তো সেটা নিয়েই আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, শুরুতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যে সময়টা আছে এই সময়ে আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটা কিভাবে নেবেন। আচ্ছা, আমরা যদি দুভাগে ভাগ করি, যে প্রথম 100 মার্ক সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স, এভাবে যদি আমি বলি, আর পরবর্তী 100 মার্ক এটা হচ্ছে জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি। তো এই টপিকগুলো নিয়ে আমি একটু সিরিয়ালি যাই। একদম শুরুতে মেডিকেল সায়েন্স নিয়ে বলবো। আপনাদের প্রস্তুতি হয়তো অনেকটা এগিয়ে আছে, এক্ষেত্রে যে সাবজেক্টগুলো এখান থেকে প্রশ্ন চলে আসবে সেটার মধ্যে অবশ্যই শুরুতে বলছি, বেসিকের মধ্যে আপনি চলে আসবেন অ্যানাটমি। এই অ্যানাটমি প্রস্তুতিটা আসলে কিভাবে আপনি নেবেন, নিশ্চয়ই ইতোমধ্যে আপনারা বিভিন্ন বই পড়েছেন, কিন্তু মূল বই পড়াটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ যে সময় রয়েছে এর মধ্যে আসলে সেটা শেষ করে রিভিশন দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো আমরা নিশ্চয়ই অনেকগুলো হয়তো এমডি বা এমএস এর যে বিভিন্ন লেকচার শিট থাকে সেখান থেকে আমরা প্রস্তুতিটা নিয়েছি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, অ্যানাটমির জন্য বলছি বিশেষ করে, যে ইলাস্ট্রেশনগুলো একটু খেয়াল করে দেখবেন, সহজ প্রশ্নই কিন্তু আসবে, মানে ধরেন একটা মাসলের অরিজিন ইনসার্শন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে না। প্রশ্নটা আসবে হয়তো, আসতে পারে যে মেডিয়াস্টিনাল কন্টেন্ট, সেটা থেকে প্রশ্ন আসতে পারে, মানে যেগুলো থেকে এমসিকিউ করাটা অনেক বেশি ইজি হয়, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, অ্যানাটমি থেকে যে প্রশ্নগুলো আসবে, এখন এমন হতে পারে যে নিউরো অ্যানাটমিটা অনেকের ভয় লাগে, যে এটা পড়া তো অনেক কঠিন, তো আমি বলছি যে পুরোটা কিন্তু কভার করে যেহেতু প্রশ্ন আসবে, আপনি বেশি জোর দিবেন অবশ্যই থোরাক্স এবং অ্যাবডোমেন এই পার্টটাতে, এবং অবশ্যই আপনি এমডিএমএস সেটা লেকচার শিট পড়তে পারেন, অথবা বাজারে যে গাইড রয়েছে মেডিকেল সায়েন্সের জন্য সেখান থেকে আপনি রিভিশন দিবেন। তবে রিভিশন দেওয়ার সময় অবশ্যই ইলাস্ট্রেশনগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ অ্যানাটমি ছবি থেকে যদি আপনি মনে রাখেন তাহলে মনে রাখাটা অনেক বেশি সহজ হয়। তো এক্ষেত্রে বলবো যে প্রথমবার পড়ার সময় নিশ্চয়ই আপনি কিছু পয়েন্ট দাগিয়েছিলেন, তো এই দাগানো পয়েন্টগুলো আপনাকে বারবার রিভিশন দিতে হবে। আর অবশ্যই অনেক বেশি কমপ্লেক্স জিনিস আপনার পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যেমন, আমি যদি বলি যে অ্যানাটমির মধ্যে অন্যতম কঠিন, সবার যেটা ভয় লাগে সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি, এটা থেকে আমি উদাহরণস্বরূপ বলছি যে কিভাবে প্রস্তুতিটা নেবেন। সেটা হচ্ছে, ধরেন আপনি পড়তে পারেন যে সেরেব্রাম, হ্যাঁ সেরেব্রামের জেনারেল ফাংশনটা পড়তে পারেন, সেরেব্রামের যে স্পেশাল এরিয়াগুলো আছে সেটা আপনি হয়তো পড়তে পারেন, যে কোন লোবে কোন এরিয়া থাকে, এতটুকুই, মানে এখানে যে বিভিন্ন ট্র্যাক্ট রয়েছে, কোন ট্র্যাক্টের কি ফাংশন, শুরু কি, শেষ কি, এগুলো হয়তো আপনারা গাইডে পাবেন। বা মনে রাখতে হবে যে এটা কিন্তু রেসিডেন্সি এক্সাম নয়, হ্যাঁ, বা এটা কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষা নয়, সার্জারি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা নয়, আপনাকে টেস্ট করবে যে বেসিক অ্যানাটমিটা আপনি জানেন কিনা। তাহলে সেখান থেকে অবশ্যই বেশি কঠিন জিনিসগুলো আপনি অ্যাভয়েড করেন। 25টা প্রশ্ন যদি ধরেন কথার কথা অ্যানাটমি থেকে আসে, তাহলে এর মধ্যে খুব বেশি কঠিন জটিল প্রশ্ন হয়তো 3-4টা আসতে পারে, তো সেটা আপনি বাদ দেন, কিন্তু বাকি যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন কিন্তু একদম গ্রস অ্যানাটমি আসবে। এই জন্য আমি বলছি যে খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই, আপনি আপনার লেকচার শিট অথবা আপনার যে গাইডটা আছে সেখান থেকে যে পয়েন্টগুলো আপনি দাগিয়েছেন যে মনে রাখার জন্য, এমসিকিউ করার জন্য ইজি হয়, এই ধরনের সুপারফিশিয়াল পয়েন্টগুলো আপনি একটু পড়েন। এরপরে চলে আসি, সেটা হচ্ছে ফিজিওলজি। তো ফিজিওলজি থেকেও বলবো যে অবশ্যই আপনি যে বইটা পড়েছেন ফিজিওলজিটা তুলনামূলকভাবে অ্যানাটমির চেয়ে সহজ, তো এখান থেকে যে পয়েন্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট আলাদাভাবে যদি বলি, তাহলে অবশ্যই আপনি যেমন ধরেন রেনাল ফিজিওলজি, অথবা আপনি যদি জিআইটি ফিজিওলজি বলেন, হ্যাঁ মানে
হরমোনাল যে ফিজিওলজিগুলো আছে এগুলো কিন্তু একটু বেশি জোর দিয়ে পড়তে হবে আপনাকে, কারণ এখানে কন্টেন্ট অনেক বেশি। এবং এর বাইরে সহজ সেলের স্ট্রাকচার থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, যেটা খুব সহজ। তো আপনি টোটাল সিলেবাসটাই পড়বেন, কিন্তু যে কন্টেন্টগুলো বেশি ইজি মনে হয় সেগুলো একটু কম জোর দিয়ে পড়বেন, কম রিভিশন দিবেন। কিন্তু যেগুলো যেমন ধরেন কোন হরমোন, গাট হরমোন কোন সেল থেকে আসে অথবা সেটার ফাংশন কী, এগুলো যেমন খুব ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট জিনিস যেটা মুখস্থ করার মতো, ফিজিওলজি থেকে অবশ্যই ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট হবে, এক্সাম্পলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তাহলে একইভাবে আপনি আপনার লেকচার শিট অথবা আপনার যে গাইডটা পড়েছেন সেখান থেকে আপনি দাগিয়ে রাখবেন যে কোন জিনিসগুলো। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আপনি হরমোনাল ফিজিওলজি পড়ছেন, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেখান থেকে কী কী হরমোন আসে, কোন হরমোনের কী ফাংশন, এই তো এতটুকু করেই পড়তে হবে। এবং এখান থেকে মনে রাখবেন যে খুব ডিপে প্রশ্ন কিন্তু আসবে না। তাহলে কমন জিনিস যেটা আসলে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে আর বারবার রিভিশন দেবেন। আমি যদি এরপরে আসি যে আপনি প্যাথোলজির কথা যদি বলেন, তাহলে প্যাথোলজি থেকে অবশ্যই জোর দিবেন জেনারেল প্যাথোলজি, হেমাটোলজি, তাহলে এই দুইটা অংশ থেকে বেশি জোর দিবেন। শর্ট শর্ট প্রশ্ন ধরেন প্যাথোলজি থেকে যেটা হইতে পারে সেটা হচ্ছে উদাহরণ, এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, এইটা খুব বেশি জোর দিবেন। এবং পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে আপনি যদি সিস্টেমিক প্যাথোলজি পড়তে চান, এটা পড়ার আসলে শেষ নাই, তাহলে সিস্টেমিক প্যাথোলজিটা এত বেশি ডিটেইল জোর দিয়ে পড়ার দরকার নেই। অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে আপনি ধারণা নিতে পারেন, যেগুলো যেমন ধরেন হার্ট ফেলিয়ারের প্যাথোফিজিওলজি সেটা ইম্পর্টেন্ট। তাহলে যেগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এবং কমন রোগ, মানে আপনি ডিজিজ বা রোগ যদি চিন্তা করেন, তাহলে তাদের প্যাথোফিজিওলজি আপনি পড়তে পারেন। তাহলে আপনি সিওপিডিটা পড়বেন, অ্যাজমাটা পড়বেন, হ্যাঁ হার্ট ফেলিয়ারটা পড়তে পারেন। তারপরে আমরা যদি আসি এরপরে রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার ফিজিওলজির পরবর্তীতে অন্য অন্য ফিজিওলজির মধ্যে, মানে সিস্টেমিক এর মধ্যে রেনাল সিস্টেম থেকে সিকেডিটা পড়তে পারেন, হ্যাঁ অ্যাকিউট কিডনি ইনজুরি সেটা পড়তে পারেন, মানে যেগুলো হচ্ছে খুব কমন একটা টপিক সেগুলো আপনি বেশি পড়বেন। রিপ্রোডাকটিভ সিস্টেম থেকে একদম ওভারিয়ান টিউমার কী কী আছে, মানে এভাবে আপনি যদি ইম্পর্টেন্স বেসিসে একটু রিভিশন দেন সেটা ভালো হয়, মানে গ্রসলি আপনি সিস্টেমিক প্যাথোলজি অনেক বেশি পড়ার দরকার নাই। আর অবশ্যই হেমাটোলজিটা খুব ভালো করে পড়তে হবে, বিশেষ করে এভাবে যদি বলি যে রেড সেল ডিসঅর্ডার, হোয়াইট সেল ডিসঅর্ডার এবং প্লাটিলেট ডিসঅর্ডার, এর মধ্যে একদম উদাহরণগুলো যে এটা কী কী ডিসঅর্ডার হয় প্রত্যেকটার উদাহরণ সেটা কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে। আর WBC ডিসঅর্ডারের মধ্যে সেম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্লাটিলেট ডিসঅর্ডারের মধ্যে ব্লিডিং ডিসঅর্ডারগুলো আপনাকে আলাদাভাবে খুব ভালো করে পড়তে হবে, এবং নর্মাল মানে যে বিভিন্ন লিমিট রয়েছে বডিতে সেগুলো আপনাকে পড়তে হবে, যে নর্মালটা কি আর প্যাথোফিজিওলজি কালি সেই জিনিসগুলোকে একটু দেখে নেওয়া, যেগুলো আপনার কমন ডিজিজ এবং সেগুলো অ্যাবনর্মাল হলে কী ধরনের রেজাল্ট হয় সেগুলো আপনি একটু পড়বেন। তো এই মোটামুটি এই ধরনের, কিন্তু অবশ্যই জোর দেবেন হচ্ছে জেনারেল প্যাথোলজিতে, জেনারেল প্যাথোলজিটা খুব ভালো করে পড়তে হবে। এখানে অনেকগুলো উদাহরণ আছে, বিভিন্ন উদাহরণ আপনি ওই গাইড থেকে পড়লেই হবে। আচ্ছা, এরপরে যদি আমি চলে আসি সেটা হচ্ছে মেডিসিন। তো মেডিসিন তো অনেক বড়, মানে ডেভিডসন মেডিসিন তো পুরোটা পড়ার দরকার নাই। শর্টকাটে যদি আমি বলি তাহলে আপনি সিস্টেমিক যে অংশগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বেন। তো সিস্টেমিক অংশগুলোর মধ্যে অবশ্যই বলবো যে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ আপনি ওই দিক থেকে নার্ভাস সিস্টেম, মানে যেগুলো কমন হেমাটোলজিক্যাল সিস্টেম, GIT সিস্টেম, হ্যাঁ এই রিলেটেড ডিসঅর্ডার যেগুলো আছে আপনার হেপাটোলজি সেটাও খুব ইম্পর্টেন্ট। এই ধরনের ডিজিজ যেগুলো কমন ডিজিজ, হ্যাঁ CLD পড়বেন আপনি, COPD পড়বেন, হ্যাঁ আমরা ডায়রিয়ার ইনফেক্টিভ অর্গানিজমগুলো আমরা আলাদাভাবে জানবো যেহেতু এগুলো খুব কমন ডিজিজ, হ্যাঁ চাইল্ডহুড ইলনেস যেগুলো কমনলি হয়, হ্যাঁ গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে এই বিষয়গুলোকেও আপনার আলাদাভাবে, যেগুলো মানে কমিউনিটিতে প্র্যাকটিস হয়, মানে কমিউনিটি মেডিসিনের ওই বিষয়গুলো আসবে, প্রিভেন্টিভ মেডিসিনের বিষয়গুলো কিন্তু চলে আসবে, তাহলে এগুলোকে কাভার করে কিন্তু আপনি প্রস্তুতিটা নেবেন। তাহলে কমন ডিজিজগুলো পড়বেন ডেভিডসন থেকে, আপনি ডেভিডসন তো পড়া অনেক ডিফিকাল্ট হবে রিভিশনের জন্য, কিন্তু এখান থেকে হচ্ছে যে চার্টগুলো বক্সগুলো কজোলজি আমরা যেটা বলি সেগুলো আপনি বারবার রিভিশন দেবেন, যেগুলো কমন যেমন কফের কজ কী, তাই না? আপনি করোনা ভাইরাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে করোনা ভাইরাসটা কিন্তু আলাদাভাবে পড়তে হবে খুব ভালো করে, একদম গাইডলাইনটা আপনি পড়তে পারেন, ম্যানেজমেন্ট পড়তে পারেন, এত ডিপে হয়তো প্রশ্ন আসবে না। কিন্তু এখন যেহেতু ওই যে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাহলে করোনা রিলেটেড সব কিছুই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা ভালো করে পড়তে হবে।
তাহলে এই কমন ডিজিজগুলো আপনি মেডিসিন থেকে কাভার করবেন। তাহলে রিভিশন দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই। আর মেডিকেল সায়েন্সের বিষয়টা হচ্ছে যে মোটামুটি মেডিকেল সায়েন্সে কিন্তু মার্কস তোলার একটা ব্যাপার থাকবে, মানে মেডিকেল সায়েন্সে যারা মোটামুটি 85-90 এর মতো মানে মার্কস ক্যারি করতে পারবে তাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে প্রিলিতে ভালো করা। তাহলে আপনার মোটামুটি কিন্তু 80+ এটা কিন্তু টার্গেট থাকতে হবে মেডিকেল সায়েন্স। আচ্ছা, আমরা এখন জেনারেল নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে মেডিকেল স্টুডেন্ট আপনারা একদম শুরুতে যেটা বলবো যে সায়েন্স রিলেটেড যেগুলো আছে যেমন ম্যাথ এবং মানসিক দক্ষতা, তো আপনি প্রস্তুতি যেমনই নেন এখন শেষ সময়ে কিভাবে পড়বেন ম্যাথ থেকে প্রত্যেকটা সূত্র যেগুলো থেকে প্রশ্ন আসছে সূত্রগুলোকে কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে যাতে আপনি ম্যাথটা করতে পারেন। যেমন ধরেন সাইন 0 ডিগ্রির মান কত, এটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু কঠিন হবে ওই ধরনের রিলেটেড ম্যাথগুলো আলোচনা করা বা সেটার অ্যান্সার করা। তাহলে যে প্রশ্নগুলো আসছে ওগুলার সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা নিয়মের একটা করে ম্যাথ আপনি একটু দেখে নেবেন, তাহলে মোটামুটি প্রস্তুতি হয়ে গেল। আর মানসিক দক্ষতা যেটা বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে যা আসছে ওগুলো থেকেই দেখবেন যে আপনার মোটামুটি 95% আপনি কমন পেয়ে যাবেন, 100%ও পেয়ে যেতে পারেন, তাহলে এর বেশি বাইরে যাওয়ার দরকার নেই। এরপরে যেটা বলবো যে বাংলাটা ধরেন বাংলাটা কীভাবে প্রস্তুতি নিব, যেহেতু আপনারা অলরেডি কিছু পড়েছেন অবশ্যই ধারণা রয়েছে, তো এক্ষেত্রে বলবো যে বাংলা গ্রামার যেটা সেটার থেকে যেগুলো থেকে বারবার আসে যেমন বানান শুদ্ধি আসে বা হচ্ছে ধরেন শুরুর দিকে চর্যাপদ ওই রিলেটেড আলোচনা সেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, তাহলে আপনি দেখবেন যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয় ইম্পর্টেন্ট টপিকগুলো শুধু রিভিশন দিবেন। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলবো যে অবশ্যই নজরুল, রবীন্দ্রনাথ, আপনি এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারপরে হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্ত এবং যে কবি বা সাহিত্যিকের নামগুলো মোটামুটি বহুল চর্চিত যেমন ধরেন শামসুর রহমান, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, তাহলে এদেরটা সেলিনা হোসেন যদি আমি রিসেন্ট সময়ে বলি, তাহলে এদের কি কি সাহিত্যকর্ম আছে সেগুলো বারবার মুখস্থ করতে হবে। কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথ, নজরুল অনেক ডিটেইল পড়তে হবে, যত তথ্য পান পড়ে ফেলেন কারণ রবীন্দ্রনাথ নজরুল থেকে প্রশ্ন আসবেই, তাহলে এগুলো রিভিশন দিবেন। এরপরে যদি চাই ইংলিশ, ইংলিশ গ্রামার আলাদা করে এখন আর বেশি সময় দিবেন না কারণ আপনি ইংরেজিতে যতটুকু পারেন সেটার উপরেই আসলে হয়ে যাবে, এখন আলাদাভাবে পড়ে খুব বেশি লাভ হবে না। কিন্তু ইংলিশ লিটারেচার থেকে বলবো অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা আপনি পড়েন। হ্যাঁ, আর জিকের প্রস্তুতির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশটা খুব ভালো করে পড়তে হবে, অবশ্যই বঙ্গবন্ধু খুব ইম্পর্টেন্ট, তাহলে এই অংশটাকে বেশি গুরুত্ব দেন। সাম্প্রতিক থেকে অনেকে ওরিড হয়ে যায়, অনেক সাম্প্রতিক তথ্য পড়ে কিন্তু আসলে সাম্প্রতিক থেকে কয়টা আসবে, আপনার জিকে থেকে হয়তো 3-4টা সাম্প্রতিক তথ্য আসতে পারে, হ্যাঁ ম্যাক্সিমাম হয়তো 5টা আসবে, তো আপনি তো সব অ্যাপ্রোচ করতে পারবেন না। তো আমি বলবো যে গুরুত্ব দেন হচ্ছে যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সেগুলোতে গুরুত্ব দেন। এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন তাদের সদর দপ্তর, হ্যাঁ বর্তমান কোথায় কি সম্মেলন হচ্ছে, এবং আন্তর্জাতিকের থেকে পরিবেশ অংশটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই বিষয়গুলো এবং ভূরাজনীতি এই জিনিসগুলোকে খুব ভালো করে আপনি পড়বেন। তাহলে কমন কোশ্চেনগুলোই আসবে যেহেতু এখানে মার্কস কম, এগুলো বারবার রিভিশন দেন। এবং জিকের ক্ষেত্রে বলবো যে প্রতিদিনের পত্রিকাটা একটু পড়েন, রিসেন্ট তথ্যগুলো চলে আসবে, যেমন আগেও বলেছি করোনা ভাইরাস থেকে অনেক রিসেন্ট তথ্য যেগুলো হয়তো পত্রিকায় আসবে সেগুলো চলে আসবে, আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারেন অথবা শালতামামি টাইপ বাজারে যে বই আছে সেগুলোই একটু রিভিশন দেন। অনেকে প্যানিকড হয়ে যায় সংখ্যামূলক তথ্য পড়তে পড়তে অনেক কিছু ভুলে যায়, তো আমি বলবো যে এত সংখ্যামূলক তথ্য পড়ার দরকার নেই, আপনি যেগুলো মনে রাখার মতো ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়ে বারবার রিভিশন দেন কারণ রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের দিন থেকে শুরু করে আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত কিভাবে প্রস্তুতিটা নেবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে একটা রুটিন করতে হবে, যেহেতু অনেকের হয়তো বিভিন্ন জায়গায় এঙ্গেজমেন্ট আছে, বিভিন্ন জব করতে হয়, ডিউটি করতে হয়, ট্রেনিং করতে হয়, তাহলে এর ফাঁকে ফাঁকে যে সময়টা আপনি পাবেন এই সময়ের অবশ্যই একটা রুটিন করেন যে আমি এই সময়ের মধ্যে এই সাবজেক্ট শেষ করে ফেলবো, এটা শেষ করে ফেলবো, এই সময়ের মধ্যে এটা শেষ করে ফেলবো। এটা না হলে আপনি কিন্তু শেষ করতে পারবেন না, অনেক বেশি নার্ভাস হয়ে যাবেন, তাহলে রুটিন করে ফেলেন। 2 নম্বর হচ্ছে পড়বেন তো, কিন্তু এটার তো একটা প্র্যাকটিস করতে হবে আপনাকে, নাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু 200 মার্ক ওই সময়ের মধ্যে শেষ করা কিন্তু অনেক ডিফিকাল্ট। এই জন্য বলবো বারবার মডেল টেস্ট, বিভিন্ন মডেল টেস্ট প্রোগ্রাম রয়েছে আপনি জানেন, তাহলে আপনি এই মডেল টেস্ট প্রোগ্রামে এঙ্গেজড হন, তাহলে প্রতিদিন যদি আপনি পরীক্ষা দিতে পারেন বা একদিন পরপর যদি পরীক্ষা দিতে পারেন এটা আপনার প্রস্তুতিটাকে অনেক বেশি জোরালো করবে। আচ্ছা, এরপরে যেটা যাব সেটা হচ্ছে যে যে সময় আছে এই সময়কে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো, সময় নষ্ট করা যাবে না। অনেকের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থাকে, আপনারা অনেক ম্যাচিউরড অ্যাডাল্ট, আলাদাভাবে বলার কিছু নেই, কিন্তু এই সময়টা বেটার খুব মিনিমাইজ করা, কিন্তু রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে সেগুলো খুবই ইফেক্টিভ হয় অনেক সময়,
বিভিন্ন গ্রুপে অনেক ধরনের কন্টেন্ট পাওয়া যায়, সেগুলো আপনি একটু দেখে নিতে পারেন, অনেক হেল্প পাওয়া যায় অনেক সময়, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করবেন না। আর অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকা, কারণ হচ্ছে করোনাকালীন সময় আপনারা জানেন যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আল্লাহ না করুক। এই সময়ের মধ্যে যে অল্প কয়েকদিন টাইম আছে এই সময়ের মধ্যে সুস্থ থাকেন এবং সেটার জন্য আপনি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন, কারণ যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে না, তাহলে সেটা আপনি অবশ্যই বজায় রাখবেন। নিয়মিত ঘুমটা দরকার, আর অবশ্যই কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আপনি পারবেন। যেহেতু 2000 সিট রয়েছে একেবারে কম না, কিন্তু প্রিলিটার থেকে আপনাকে অনেক আগায় থাকতে হবে অন্যদের চেয়ে, কারণ ভাইভাতে কম বেশি কাছাকাছি মার্কস হয়। তো এই জন্য প্রিলিটাকে যেন আপনি মিনিমাম 150 থেকে আমি বলবো যে 160-170 পর্যন্ত দাগাইতে পারেন মোটামুটি, তাইলে হয়তো আপনি একটা সেফ জোনে থাকবেন। তো সেলফ কনফিডেন্সটা যেন থাকে, এই পর্যন্ত কিন্তু আপনি দাগাইতে পারবেন, সেভাবে কিন্তু আপনার প্রস্তুতিটা আপনি নিতে পারবেন এবং অলরেডি কিন্তু সেটা হয়ে গেছে, কিন্তু নিজের বিশ্বাসটা যেন থাকে। আচ্ছা, আমরা সব শেষে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষার দিনের প্রস্তুতি। আগের দিন অবশ্যই একটু আর্লি ঘুমাই যেতে হবে, কারণ খুব সাউন্ড স্লিপটা খুব দরকার। কারণ হচ্ছে যে আসলে চিন্তা করেন যে আপনার প্রস্তুতি তো আগেই মোটামুটি হয়ে গেছে, বা পরীক্ষার 2-3 দিন আগে পর্যন্ত যা পড়াশোনা করেছেন ওইটাই কিন্তু রেসিডুয়াল, এমন না যে আগের দিন পড়ায় আপনি ফাটাই দিবেন, এটা কিন্তু হয় না। তাহলে পরীক্ষার আগের দিন যথেষ্ট কাম কোয়েট থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট টপিকগুলো একটু দেখতে পারেন, রিসেন্ট তথ্যগুলো একটু দেখতে পারেন, যেগুলো একটু মুখস্থ টাইপ সেগুলো দেখতে পারেন, কিন্তু হয়তো আপনি মেডিকেল সায়েন্সটাকে খুব বেশি জোর নাও দিতে পারেন, আপনি হয়তো ম্যাথ ইংলিশ সেগুলোকে খুব বেশি জোর নাও দিতে পারেন, আপনি হয়তো জিকেটা দেখলেন, বাংলা লিটারেচারটা দেখলেন, ইংলিশ লিটারেচারটা দেখলেন, যেগুলো ভুলে যান সেগুলো একটু দেখতে পারেন। কিন্তু আগের দিনে অবশ্যই পর্যাপ্ত ঘুম, সেটা মিনিমাম আমার দৃষ্টিতে 6-8 ঘন্টা ঘুমানোটা খুব ভালো হবে, যদিও টেনশনে অনেক সময় দেরি হয়ে যায়, এজন্য আপনার টার্গেট থাকবে যেন পর্যাপ্ত ঘুমটা হয়। পরের দিন আপনি এক্সাম হলে এমন একটা সময়ে বাসা থেকে বের হন যাতে করে কম পক্ষে আপনি ঘন্টাখানেক আগে যেতে পারেন, কারণ খুব বেশি অ্যাড্রেনাল রাশ হবে, তো আপনি যদি একটু লেট করে যান তাহলে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু ভালো দিতে পারবেন না। এবং অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের, এটা পিএসসি পরীক্ষা, কোনো ধরনের মোবাইল অথবা আপনি কোনো বই বা আদার্স যা কিছু আছে এগুলো কিন্তু এক্সাম হলে নিয়ে যেতে পারবেন না। কিন্তু এক্সাম হলে অনেকে যেটা ভুল করে ফেলে, যেমন আমার নিজেরই মেডিকেল কলেজের এক জুনিয়র ভাইয়া এটা করেছিল, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে যায় নাই। তাহলে এটা কিন্তু আবার চেক করে দেখবেন, আগের দিন চেক করে দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ডটা ঠিক মতো আছে কিনা। আপনি সাদা কালো ফটোকপি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে কলম অ্যাডমিট কার্ড এটা ঠিক মতো আছে কিনা সেটা খেয়াল করবেন। আর যদি পড়ার বই নিয়ে যান অথবা মোবাইল তো নিতেই হয়, সেগুলো একটা ব্যাগে বাইরে রাখতে হবে, এক্সাম সেন্টারের বাইরে রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা যাব সেটা হচ্ছে যে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা দেওয়ার সময় কোশ্চেন পেপার হাতে পেলেন, ঠান্ডা মাথায় শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, এখন কোনটা অ্যান্সার দিবেন, জেনারেল নাকি আপনি মেডিকেল সায়েন্স? আমি বলবো যে আপনি মেডিকেল সায়েন্স অ্যান্সার দিতে পারেন, কারণ মোটামুটি ইজি স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, তাহলে মেডিকেলে যখন আপনি 80-85টা দাগাই ফেলবেন তখন কিন্তু আপনার একটা কনফিডেন্স চলে আসবে এবং এটা দাগাইতে কিন্তু আপনার কম টাইম লাগবে, তাহলে আপনার টার্গেট থাকবে মোটামুটি 40 মিনিটের মধ্যে মেডিকেল সায়েন্স আপনি দাগাই ফেলবেন। তাহলে এই মোটামুটি হয়ে গেল, যারা আরও ভালো পারবেন তারা 90-95টা দাগাই ফেলবেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে জেনারেলে আমি বলবো যে মোটামুটি 70-80 এই পর্যন্ত অ্যাপ্রোচ করাটা ভালো, কারণ কিছু অনেক কঠিন কোশ্চিন থাকে সেগুলোতে আপনি আন্দাজে দাগাইলে যেটা হবে 0.5 মার্কস কিন্তু কেটে যায়, তো এই জন্য বেশি ভুল করাটার চেয়ে বরং আপনি সেফ সাইডে থাকেন, 70 অ্যাভারেজ, 70-এর কম বেশি আপনি দাগাইতে পারেন। খুব ভালো প্রস্তুতি থাকলে 80টা দাগান, আর কম প্রস্তুতি থাকলে 60-65 এরকম দাগাতে পারেন। তো এক্ষেত্রে বলবো যে আপনি মোটামুটি আপনার টার্গেট থাকবে যে 150-170 বা 160 এই রেঞ্জে আপনি দাগাবেন, তাইলে মোটামুটি হয়তো আপনার রেজাল্টটা ভালো হবে, যাতে করে আপনি ভাইবার মার্কস সহ প্রিলিতে এখানে যে মার্কসটা পাবেন মিলে আপনি প্রথম 2000-এর মধ্যে থেকে যাবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রস্তুতিমূলক কথা। শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে অল্প কয়েকদিন সময় আছে, আপনারা প্যানিক হওয়ার দরকার নাই, যে কয়েকদিন আছে মাথা ঠান্ডা করে আপনারা প্রস্তুতি নেন, তো নিজের জন্য দোয়া করেন এবং সময় নষ্ট করেন না, আর যে সময়টা আছে এটাকে খুব ভালোভাবে কাজে লাগান, তাহলে নিশ্চয়ই আপনার যে স্বপ্ন সেই স্বপ্নের লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন। তো আপনারা সেই লক্ষ্যে সবাই পৌঁছে যান, সেই আশা এবং আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আজকে। ধন্যবাদ সবাইকে।